আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি, মোগলাই পরোটা। আমরা কিন্তু সব সময় ডিম দিয়ে করে থাকি, আজকে আমি করে দেখাবো মাংস দিয়ে মোগলাই পরোটা। মাংস দিয়ে মোগলাই পরোটা বানিয়ে যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয় এই মোগলাই পরোটা। ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। মোগলাই পরোটা বানানোর জন্য একটা বাটির মাঝে নিয়ে নিব ময়দা। এখানে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ এখানে রান্নার তেল। 1 কাপ ময়দার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর এখন ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। ময়দার সাথে হাত দিয়ে এভাবে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে পরোটা বানানোর পর পরোটা অনেক বেশি খাস্তা হবে আর মুচমুচে হবে। হাত দিয়ে ডলে ডলে আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পারফেক্টভাবে মিশানো হয়ে গিয়েছে। কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব, আর প্রথমে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। পরোটা বানানোর জন্য সফট একটা ডো তৈরি করে নিব, একদম নরম বা একদম শক্ত করা যাবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এভাবে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। গরম পানি দিয়ে যদি আপনি ডো তৈরি করেন খুব বেশি সময় ধরে রেস্টে রাখার দরকার নেই, 10 মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। মোগলাই পরোটার পুরের জন্য আজকে এখানে আমি রেডি করে নিয়েছি গরুর মাংস। আগে থেকে রান্না করা গরুর মাংস কিছু আমি এভাবে ঝুরা করে নিয়েছি। গরুর মাংসের পরিবর্তে এখানে চাইলে আপনারা মুরগির মাংসও দিতে পারেন। মাংসটাকে খুব ছোট ছোট করে এভাবে ঝুরা করে নিয়েছি। ময়দার ডো থেকে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে এভাবে ছোট ছোট লেচি করে নিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে খুব ভালো করে মথে নিয়েছি, ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে এখন আমি একটা পাতলা রুটি বেলে নিব। মোগলাই পরোটা বানানোর জন্য রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। রুটির উপর এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এর উপরে দিয়ে দিব আগে থেকে ঝুরে করে রাখা মাংস। মাংস দেওয়ার পর একটা ডিম ভেঙে দিয়ে দিব। মাংসের সাথে কিন্তু একটা ডিমও দিয়েছি, আপনারা চাইলে ডিম ছাড়া শুধু মাংস দিয়েও করতে পারে। এখন আমি সব কিছু আলতো করে একটু ঝটপট মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সাইড থেকে রুটিটাকে এভাবে দিয়ে ঢেকে দিব আর উপর দিয়ে একটু আলতো করে চেপে দিব। তেলে ভাজার সময় যেন ভিতরের পুরটা বের হয়ে না আসে। চারপাশটা খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে আমি লাগিয়ে দিয়েছি। ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি রুটিটাকে দিয়ে দিব। তেল প্রথমে খুব বেশি গরম করা যাবে না, যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি রুটিটাকে দিয়ে একটা চামচ দিয়ে এভাবে উপর দিয়ে তেল দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, উপরটাও পুড়ে যাবে না। মোগলাই পরোটার যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে এভাবে আমি উল্টিয়ে পাল্টে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে পরোটাগুলো ভেজে নিব। এরই মাঝে আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, উপরের কালারটাও খুব সুন্দর হয়েছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর বাকি পরোটাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। একটা পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর উপরটাও কিন্তু মুচমুচে হয়েছে। পারফেক্ট মুচমুচে মোগলাই পরোটা বানানোর জন্য এই রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করবেন। ভিতরে ডিম আর মাংসের পুর কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। এভাবে মাংস দিয়ে মোগলাই পরোটা বাসায় একবার হলো বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট যে কত বেশি। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা অবশ্যই বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমার কমেন্টস বক্সে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।